হ্যালো হ্যালো রশনি, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা বলো তো? আরে, যে শীতের দিন আমার খালি ঘুম পাইতাছে। ঘুম সেদিন পারে দিয়ে আসলাম, হয় না আরো ঘুম পাড়তিছে। এত ঘুম কেন বলো তো? কি করব, একা মানুষ, কাজ কাম কম, রান্না বাড়া, খাওয়া দাওয়া, ঘুম। তোমার যখন প্রয়োজন হয় তখন তোমাকে ঘুম পাড়াই দিয়ে আসি, আজকে আবার এত ঘুম পাড়তেছে কেন? মানে মন কি খুব চাইতেছে নাকি? এই তুমি এত ফাজলামি বল, কথাবার্তা বলো কেন? তো মামতো বোনের সাথে তো মানুষ ফাজলামো করবে। ভালো, তো কি করবে মামাতো বোনের সাথে? কি আর করবে, কি শীত আইসা পড়ছে, এইভাবে একা একা আর কয়দিন ভাল লাগে না? কেন ভাল লাগবে না? কেন কিভাবে ভাল লাগবে? ভাল লাগবে, বিয়ে হবে। আমি তো তোমার পছন্দই করি, কারণ আমি যেমন পছন্দ করি যেমন ছেলে, তুমি তোমার মাঝে তো সব ঠিকই আছে। আমি খুব মডার্ন, স্টাইলিস্ট, সব দিক দিয়ে যেমন লাইক করি, তুমি তো পারফেক্ট আছো। সেটাই বলতেছি। তাহলে দুজনের মাঝে কথাবার্তা ফ্যামিলিতে বলে কয়, মামা তো ফুফাতো ভাই হিসাবে তো কথা বলতেছি, এটা এখন না হলে একটা সম্পর্ক জামাই বউ হয়ে যায় দুজনের মাঝে, তো কি হইলো? তাই তো, তুমি জানাও তাহলে। তো জানাবো তো অবশ্যই, আমি তো জানাই কথা বলবো। তো এখন তুমি কিছু বলবো না? আমি তো কি আর বলবো, বুঝেই তো কত কিছু। কেন, যাই হোক, কত কথাই তো জমা আছে, বিয়ে শাদি করি তারপর বলবো। ও, বিয়ের পরে বলবা? আচ্ছা শুনো, ফোনে তো কথা হয়, আসো আরেকদিন দেখা করি আমরা আবার। আমি তো জানি তোমার মন যখন চায় তখন তুমি অবশ্যই দেখা করতে চাও, যখন আমার মন চায় তখন তুমি আর কিছু বলো না। এটা তো মনে করো মেয়েরা খুব আদরি হয় বা অনেক আহ্লাদি হয় সবাই বলে, তো এটা আর নতুন কি, মেয়েরা যখন যেটা বলে সেইটাই। সেটা কি আমার সাথে খেলে? আমি আমার যখন প্রয়োজন আমি তোমাকে বলি, কেন আমার প্রয়োজনটা একটু মেটানো যায় না? এর জন্যই তো বললাম, তুমিও যেহেতু চাইতেছো বিয়ে করবা, তাহলে জানা ওইটাই সবচেয়ে বেটার হয়। জানাবোই তো, কিন্তু তুমি যে বলতেছো যে আসো বাসায়, সময় কাটতেছে না, তো সেই ক্ষেত্রে তুমি হয়তো সময় কাটানোর জন্য আমাকে ডাকতেছো, তাই না? তাহলে এখন আমারও তো প্রয়োজন, তো তুমি আসো তোমার ফুপুর বাড়িতে বেড়াইয়া যাও। ঠিক আছে, যাবো তো। মনে করো পাটায় অনেক ব্যথা পাইছি তো, তাই যেতে পারতেছি না, কয়েকদিন পর যাব। সেদিন তুমি শুনলে না, মার্কেট থেকে আসার পথে আমার পাটা মুচকিয়ে গেছে, এই আর কি। আচ্ছা, তোমার পা মস্কায় গেছে, এটা তো আমি আরও অনেক আগে শুনছি, এটার কি চিকিৎসা করো না? তাহলে তুমি আসো, আমি তোমাকে ডাক্তার কাছে নিয়ে যাই। সেটা অবশ্যই ভালোই বলছিলা, কারণ একা একা দেখে আমি ভালো ডাক্তারের কাছে যাচ্ছি না। ডাক্তার বলছিল এক্সরে করতে করিনি তো, আপাতত ওষুধ খাচ্ছি। তুমি যদি চাও নিয়ে যাইতে অবশ্যই যাবো, যাবো না কেন? আমি তো তোমাকে নিয়ে যেতে চাচ্ছিলাম, কারণ তুমি আমার একসময় ঘরের পাখি হবে, আর তোমাকে আমি নিয়ে যাব না? তাছাড়া তো তোমার সাথে আমার সব কিছুই হয়ে গেছে, তাহলে এখানে আবার মানে মন আটকে রাখার তো কোনো কিছু থাকে না, তাই না? তুমি এত ভালো মানে বাঁচতে পারো, এত মন মানে সোহাগ দিতে পারো, সেটা আমি আসলে নিজে কখনো বুঝতে পারি না যে একটা মেয়ে একটা প্রেমিককে এত ভালোবাসা এত আদর করতে পারে। তুমি এটা কোথা থেকে শিখছিলে বলো তো? যাই হোক, পড়াশোনা করছি তখন বান্ধবীরা কত রোমান্টিক মোমেন্টের কথা শুনাইতো, আগে তো আমি কোনো কিছুই বুঝতাম না, ওরা অনেক কিছু বলতো, যাই হোক শুনে শুনে কিছুটা বুঝি, এই আর কি। শুনে শুনে অনেক কিছুই বোঝো, ঠিকই আছে। তাহলে এখানে মানে আমাকে এমন কিছু বলো যাতে আমি অত ফিদা হয়ে পড়ি তোমার কথায়। তুমি তো এমনি ফিদা,
আবার যদি ওইভাবে কিছু বলি তাহলে তো আরো ফিদা হয়ে যাবে। আমার তো মন সবসময় ওটাই চাই যে সারাক্ষণ যদি তোমাকে নিয়ে আমি সব সময়ের জন্য যদি একটা রুমে নিয়ে পড়ে থাকি তাহলে আমাকে আরো ভালো লাগতো। সত্য কথা তুমি বিশ্বাস করবা, যদি তোমাকে আমি সব সময় কাছে পেতাম না, আর সব সময় তোমাকে নিয়ে আমি সব সময়ের জন্য একবারে আটকায় থুয়ে কি যে করতাম তোমাকে তুমি নিজেও বুঝতে না যে আসলে আমি এত পাগল ছিলাম তোমার প্রতি। ভালো, যাই হোক, এত কিছু যেমন তেমন, শীত আসছে, বিয়ে শাদী করলে শীতের ভিতরেই করা ভালো, কারণ বেশি দেরি হলে শীত চলে গেলে তখন। আরে শীতের মধ্যে তো আমি এমনিতেই গোসল খুব কম করি, তোমাকে তো বিয়ে করে নিয়ে আসার পর তো আমার তো গোসল তো সবসময় করতে হবে, তখন কি করবো? এই তো আবার আবার ফাইজলামের কথাবার্তা। আশ্চর্য কথা, আসলে ফাজলাম না, বিয়ে করলে কি মানুষ গোসল করবে না বলো? তাই নাকি? আমার মতো যারা গোসল চোরা হেরা করবো না, আমি তো করি। হ্যাঁ, তো দুজনে যদি গোসল না করা হয় না হলো, এটা তো দুজনের জন্যই তো ভালো। কেউ জানলো না বুঝলো না, দুজনে ভাত খাবো ঘুমাবো আর সকালবেলা উঠে চা মুড়ি খাবো, শেষ। কেউ জানলো না বুঝলো না, বিয়ের পর থেকে গোসল আমরা পুরা 3 মাসই করবো না, তাহলে তো ভালো, তাই না? 3 মাস গোসল করবো না তুমি? ভালো, তার চেয়ে এক কাজ করবা, তুমি আমাকে গরম পানি করে দিবা, তোমাকে আমি গরম পানি করে দেবো, দুজনে কিন্তু গোসল না করলে থাকতে পারবো না। ভালো, সবই তো খেলে ভালো ভালো, কি করবা বলো? কি আর বলবো, তুমি যা বলতেছ। কি বলতেছি? যাই হোক, বিয়ের পরে কি করব, বিয়ে আগে তো কইরা নেই। বিয়ের আগে তো সবই করছ, এখন বিয়ের পর আবার নতুন করে কি করবা? এই জন্য বিয়ের পর আর কোনো কিছু করব না আমরা। কি বিয়ের পর আর কিছু করবো নাকি আবার বলো? কি বলো, তুমি এত হাসো কেন? মানে তোমার কাছে কেউ আসে নাকি? তুমি তো জানোই আমি হাসতে ভালোবাসি, আমি দুঃখেও হাসি, সুখেও হাসি, হাসি আমি তাই। আচ্ছা ঠিক আছে, তো না আমি একটু বাজারে যাব, তাহলে বাজার থেকে এসে তোমার সাথে। আজকে বাজার থেকে কি বাজার করবা? লাগে তোমার অনেক কিছুই লাগবে, আমি নিয়ে আসবো, না তোমার বাসায় যাবো নে না। আচ্ছা এক কাজ করো, আমার জন্য এই একটা সুনো টুনো নিয়ে আসো কিছু। আচ্ছা ঠিক আছে, না নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, ওকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।